আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের যে ভিডিওটি এটি হচ্ছে সারা বাংলাদেশে লকডাউন নয় আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বাসাল থানায় কিন্তু কঠোর লকডাউন চলছে তো আজকে লকডাউনের চতুর্থ দিন চতুর্থ দিনে যাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে নয় জনকে দুই হাজার সাতশো টাকা করে যে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে জাহিত হাসান আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যখন আমরা একটি ভিডিও আপলোড দিই পাবলিশড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে নিই ভ্রাম্যমাণ আদালত কাকে জরিমানা করছে কিভাবে। বাসাইলে লকডাউনের চতুর্থ দিনের নয় জনের জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে ভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন সারা দেশে নয় টাঙ্গাইলে বাসাইলেও কিন্তু কঠোর লকডাউন চলছে লকডাউন বাস্তবায়নে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনী রয়েছে লকডাউনের চতুর্থ দিনে এ উপজেলায় নয় জনকে কিন্তু দুই হাজার সাতশো টাকা করে জরিমানা করা হয় রবিবার চার জুলাই কিন্তু দুপুরের উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিয়ানুরের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কিন্তু এ জরিমানা আদায় করেন জানা যায় প্রতিদিনের ন্যায় কঠোর লকডাউনে চতুর্থ দিনেও উপজেলা প্রশাসন কিন্তু বাসাইল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ভিওয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাস পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তো এর জন্য সবাই আপনারা মাস্ক ব্যবহার করবেন অবশ্যই কারণ বাহিরে বের হবেন না আপনারা অপ্রয়োজনে সাধারণ মানুষের চলাচল ঠেকাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নূরের অভিযানে কিন্তু বের হন পুলিশ প্রশাসন এ সময় অপ্রয়োজনে ঘোরাফেরাও কিন্তু মাস্ক ব্যবহার না করার দায়ে কিন্তু নয়জনকে দুই হাজার সাতশো টাকা করে কিন্তু জরিমানা করা হয় নয় জন কিন্তু অপ্রয়োজনে নয় জন বাহিরা ছিল এর জন্য মাস্ক ছিল না তাদের এর জন্য দুই হাজার সাতশো টাকা করে ভ্রাম্যমান আদালত কিন্তু তাদেরকে জরিমানা করছে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নুরের বলেন সরকার কিন্তু আজ লকডাউনের চতুর্থ দিন চলছে সরকার যে লকডাউনটি দিছে তো এই লকডাউনের চার দিন আজকে লকডাউন বাস্তবায়নে কিন্তু আমরা মাঠে রয়েছি প্রতিদিনই মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে তো প্রতিদিনই কিন্তু চেকপোস্ট ওনারা বসাইছে প্রশাসনের মাধ্যমে তো প্রতিদিনই কিন্তু মোবাইল কোড পরিচালনা হচ্ছে অপয়োজনে চলাফেরা করছে তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে যাদের কোনো দরকার নেই অযথা ঘোরাফেরা করছে তাদেরকেই কিন্তু মাস্ক ব্যবহার করছে না তাদেরকেই কিন্তু জরিমানা করা হচ্ছে অপ্রয়োজনে চলাফেরা করছে তাদেরকে জরিমানার আওতায় কিন্তু আনা হচ্ছে এছাড়াও কিন্তু মানুষ সচেতন করতে আমরা মাইকিংয়ের ব্যবস্থা করছি তো পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী র্যাব সব আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাইকিং করছে এবং সবাইকে সচেতন হতে বলছে কারণ যাদের আসলে দরকার নেই অযথা চা খাওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য এরকম ভাবে কেউ যাবেন না অযথা ঘোরাফেরা করবেন না কারণ কেউ অযথা বাহিরে বের হবেন না এই লকডাউনটি কিন্তু সারা দেশে নয় আমাদের টাঙ্গাইল থানায় কিন্তু লকডাউন চলছে সবাই মাস্ক ইউজ করবেন কারণ কেউ অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না কারণ ঘোরাফেরা করলে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শাস্তি দিতে পারে এবং কি জরিমানা করতে পারে কারণ যাদের ইমার্জেন্সি সমস্যা রয়েছে যাদের অসুস্থ এবং কি হসপিটালে যাওয়ার দরকার তারা যাইতে পারেন এবং কি যারা প্রবাসী আছেন ঠিক আছে তো তারাও যাইতে পারেন কারণ যখন আপনাকে সেই পোস্টে আটকাবে তখন কিন্তু প্রবাসী ভাই যারা তারা কিন্তু কাগজ দিয়েই আপনারা যাইতে পারবেন যদি কাগজ দেখান পাসপোর্ট অথবা টিকিট দেখান অবশ্য আপনাদেরকে ছেড়ে দিবে কোনো হয়রানি করবে না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত লিখুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন নতুন নতুন ভিডিও পেতে জেরেন মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ